এখানে পেঙ্গুইন থাকে, ওই আইল্যান্ডটা দেখতে পাচ্ছ ওখানে পেঙ্গুইন থাকে। দীঘায় বসে ওই ডিম সেদ্ধ, চা, এগুলো খাওয়ার মজাও আলাদা, আবার এইরকম একটা সুন্দর নির্জন বীচ দেখার মজাও আলাদা। এবার সামনে দেখো জলটা, গাড়িটা পার্ক করা আছে আমাদের, তোমাদের তো দেখিয়েছি পার্কিং এর জায়গাটা, তোমাদের গাড়িটা নেই আর আমরা ডিরেক্ট যাবো ওখানে গিয়ে দেখি কিছু একটা গিয়ে খুঁজে নেব। হ্যাঁ ঘুরবো, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ চলো, এই যে আমাদের ফুল ড্যাম আর এখানে হচ্ছে আলিম ভাইয়া ড্রাইভ করছে। তো এখন আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ রকিংহ্যাম, সেই রকিংহ্যাম পার্থ শহর থেকে মোটামুটি 45 মিনিট ডিস্টেন্সে অবস্থিত, আর ম্যান্ডুরা থেকে যেতে সময় লাগবে এই ধরো 30 মিনিট মতো। এই রকিংহ্যাম কিন্তু মেইনলি তার দুটো জিনিসের জন্য বিখ্যাত, একটা হচ্ছে তার অসাধারণ সুন্দর শান্ত নিরিবিলি বিচ, এবং হচ্ছে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি। এখানে ধরো জেট স্কিং, স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, সার্ফিং, বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে থাকে। তো আমরা ফার্স্টে যাব এরকম একটা বিচ দেখতে, শান্ত সুন্দর একটা বিচ দেখব, তারপর যাব সেখান থেকে দ্য শাওয়াল ওয়াটার আইল্যান্ডস মেরিন পার্ক বলে একটা জায়গা, সেখান থেকে হচ্ছে বিভিন্ন বোট ছাড়ে পেঙ্গুইন আইল্যান্ডে নিয়ে যায়। তো দেখা যাক আমরা পেঙ্গুইন আইল্যান্ডে যেতে পারি কি না, কারণ একটু লেট হয়ে গেছে এই ডলফিন ক্রুজ করে বেরোতে। তো যাই হোক, যাই দেখি না কেন, যাই এক্সপ্লোর করি না কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি করছি না, ডিরেক্ট চলে যাই রকিংহ্যামে। আমরা এখন এসেছি হচ্ছে রকিংহ্যাম, রকিংহ্যাম বিচে। তো আমরা জাস্ট গাড়িটা পার্ক করলাম, আর পার্ক করতে করতে একদম চোখের সামনেই জাস্ট বিচ, মানে অমিতাভর পেছনে অ্যাকচুয়ালি বিচটা। এই দেখো বিচটা, আমরা সবাই চলে এসেছি। আর মানে অ্যাকচুয়ালি কি বলতো, যেদিকে তাকাচ্ছি ভিউটা খুব সুন্দর, রাস্তাটা ড্রাইভওয়েটা ভীষণ সুন্দর ছিল, ভিউটা খুব সুন্দর ছিল, আর লোকজন তো নেই। হ্যাঁ লোকজন একদমই নেই, এখানে পুরো ফাঁকা একদম। কিন্তু এখানকার এই যে হ্যাবিটেটস দেখো, সেই ছোট ছোট বুশ বুশ গাই, এবার সামনে দেখো জলটা, দিগন্ত বিস্তৃত নীল আকাশের নিচে স্বচ্ছ স্ফটিক সম জলরাশি, নির্জন বালুচর আর তার তীরে আছড়ে পড়া রাশি রাশি ঢেউ, পরন্ত বিকেলে সোনারোদের আলোয় চারিদিকটা কেমন ঝলমল করে উঠছে। জানো তো অসীমতার সামনে দাঁড়িয়ে কখনো কখনো না মানুষের কথা কেমন খেই হারিয়ে ফেলে, আমারও ঠিক এই অনুভূতিই তখন হচ্ছিল। তখন একমাত্র মনে আসছিল আমাদের সকলের সকলের খুব খুব প্রিয় একটা গানের কথা, মৌসুমি ভৌমিকের গানটা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমার শুধুমাত্র এই গানের কথাটাই বিশ্বাস করে তখন মনে আসছিল। একদম মানে নীল জল, একদম শান্ত শিষ্ট বীচ, আর কি বলতো জলটা মানে ঠান্ডা ঠান্ডা, আমি তো গিয়ে অক্টোবর পা রাখতে পারলো না, তো নিকাশ করে আমি কিন্তু পাটা ভেজেলাম ঠান্ডা ঠান্ডা জলটা। আর দেখো তোমরা দেখতেই বুঝবে, দেখেই বুঝতে হবে পিছন দিকে দেখো কেউ নেই, কেউ নেই। আবার দেখো এই দিকটা দেখাচ্ছি, দেখো কেউ নেই, কেউ নেই। ওল্ডিগায় বসে চা, এগুলো খাওয়ার মজাও আলাদা, আবার এইরকম একটা সুন্দর নির্জন বীচ দেখার মজাও আলাদা, মানে দুটো দুদিক থেকে খুব সুন্দর। আর মানে আজ রোদটাও পড়েছে, তাকাতে পাচ্ছি না, মানে আমি বুঝতে পারছি না ক্যামেরায় কি আসছে, মনে হচ্ছে একটু অবয়ব একটা, মানে দুটো আসছে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো জলটা দেখো, এটা ইন্ডিয়ান ওশেন। আমরা চলো একটু সামনের দিকে যাই, হেঁটে আসি। এবার আমরা চলে এসেছি হচ্ছে রকিংহ্যামের পেঙ্গুইন আইল্যান্ডে। এখানে হচ্ছে সুইম উইথ ওয়াইল্ড ডলফিনস। হ্যাঁ এবার সাঁতার তো আমরা কাটছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখানে একটা বোট, যতদূর আমি জানি এখান থেকে একটা বোট রাইড হয়। রাত্রি চলো 4:30 অবধি খোলা, চলো 4:30, লেটস গো।
আমি এক্সপেক্ট করেছিলাম যে এটাও যাওয়া যাবে, এটা অ্যাকচুয়ালি দেখো এটা আমাদের বাড়ি থেকে মানে সিটি থেকে খুব বেশি দূরে না, তো আমরা চাইলে 3টা অবধি হয়, 11টা থেকে 3টা টাইমিংটা দেখি, হ্যাঁ এর মাঝে আরেক দিন চলে আসে, মাঝে করা যায়, আর মনে প্রাইসটা আমি দেখলাম ওই अराउंड যেটাতে আমরা গেছিলাম ওইরকম 35 ডলার। দেখো এমনি জায়গাটা অপূর্ব, এখানে একটা সুন্দর ক্যাফেজও আছে, হ্যাঁ এইখানে ক্যাফেজও আছে, আর ক্যাফেজের নামও খুব কিউট লেগেছে, দেখো পেঙ্গলস। চলো আমরা এই সামনেটা যাই, আর এখানে পায়রাটা দেখো কি সুন্দর, বুঝছো ওই সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ ওইখানটাতেই পেঙ্গুইন থাকে, তো ওটাতে ইম্পোর্টে নিয়ে যায় এই পুরো আইল্যান্ডটা, তো আমরা আজকে যেতে পারিনি কারণ বোট চলে এসছে, হ্যাঁ এটা আমরা করবো। এইখানে পেঙ্গুইন থাকে, ওই আইল্যান্ডটা দেখতে পাচ্ছ ওখানটা পেঙ্গুইন থাকে, খুব সুন্দর মানে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। ওই জায়গাটা তুমি নিচে চলো, ওই জায়গাটা গিয়ে দাঁড়াই, এই জায়গাটাই আর আমার কেন জানি না মনে হয় এই উন্নত দেশগুলোর ক্ষেত্রে এদের জীবনযাত্রাটা এতটাই বেশি ব্যস্ত এবং কিছুটা যান্ত্রিকও, তো সেই যান্ত্রিক জীবনযাত্রা থেকে মুক্তি পেতে না এদের কাছে প্রকৃতি নেচার ভীষণ রকমভাবে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। তাই জন্য এরা যখনই সময় পায় তাই এরা বাচ্চাদের নিয়ে, এদের ফ্যামিলিকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে এই শান্ত নির্জন নিরিবিলি পরিবেশে চলে আসে, এখানে এসে সময় কাটাতে চায়, এই প্রকৃতির মাঝখানে এরা হারিয়ে যেতে চায়। কেউ বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটি করছে, বা কেউ সিম্পল হয়তো তার কুকুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথবা কেউ সমুদ্রের তীরে বসে গল্পের বই পড়ছে। যেভাবেই হোক তারা এই ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে এই নির্জনতাটাকেই সবথেকে বেশি আঁকড়ে ধরে থাকতে ভালোবাসে। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানিও, আমাদের খুব ভালো লাগবে। আর যদি আমাদের এই ধরনের কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল দ্য ম্যাজিক শুজকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।